বর্ষার দিন না, তবে এই যে এক পশলা বৃষ্টি কিছুক্ষণ আগে হয়ে গেল, এমন দিনে মন খুলে এই বইয়ের প্রাঙ্গণে কিন্তু আবারও চাঙা হয়ে উঠেছে। গতকাল 21শে ফেব্রুয়ারি ছিল এবং ঠিক সেই দিনটি যেই দিনটিকে ঘিরে এই আয়োজন। ভাষার মাস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গতকাল ছিল এবং তার পরপরই বলা হয়ে থাকে যে বইমেলার ভিড়টা মূলত 21 তারিখ থেকে, 21 তারিখের পর থেকে যারা মূল পাঠক আছেন তারা আসা শুরু করেন। এই যে কিছুদিন একটু গরম ছিল, সেই গরমটা যেন আজকে বিকেলে একদম কমে গেল। কিছুক্ষণ আগে যে এক কশলা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে কিন্তু লেখক, পাঠক এবং প্রকাশক সকলেরই মন ভালো হয়ে গেছে। তবে বৃষ্টির কারণে কিন্তু এই প্রাঙ্গণে ভিড় কমেনি, বরং মানুষের আনাগোনা এবং স্বস্তি আরও বেড়েছে। কারণ বৃষ্টির সঙ্গে তো বইয়ের সম্পর্ক, সাহিত্যের সম্পর্ক, লেখকের সম্পর্ক, পাঠকের সম্পর্ক অনেক বেশি কাছের, অনেক বেশি অনাবিল। আমরা যেমনটি বলছিলাম যে সাহিত্যের সঙ্গে বৃষ্টির একটি সম্পর্ক রয়েছে লেখকের, তেমনি পাঠকেরও কিন্তু একটা গভীর আবেদন কাজ করে যে খুব বৃষ্টি হচ্ছে বাইরে, একটু যেন কাঁথার নিচে ঢুকে একটা বই নিয়ে বসে পড়লাম, একটা কবিতার বই, একটা গল্পের বই। আর লেখকদের যুগ যুগ ধরেই বৃষ্টির সঙ্গে একটা গভীর সম্পর্ক রয়েছে, লেখকের কলমের সঙ্গে বৃষ্টির রোমান্টিকতার একটা সম্পর্ক আছে। সেই মধ্যযুগ থেকে শুরু করে চণ্ডীদাস এবং রবীন্দ্রনাথ এবং হালের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ, তিনিও কিন্তু বৃষ্টি নিয়ে লিখেছেন। শুধু কবিতা নয়, ছোট গল্প, উপন্যাস সবখানেই লিখেছেন যে একটু বৃষ্টি হলেই যেন লেখকের মন উদাস হয়ে যায়। তবে শুধু উদাস নয়, ভালোবাসা, গভীর রোমান্টিকতা, ছেড়ে আসা, ফেলে আসা এবং দুটো প্রাণের মিলের সঙ্গে বৃষ্টির অনেক সম্পর্ক রয়েছে। এবং বৃষ্টি সাহিত্য নিয়ে আজকে আমরা কথা বলছি, কারণ একটু আগে বৃষ্টি হয়েছে। আর কবিতা নিয়ে আজকে আমার সহকর্মী কথা বলবেন, তার সঙ্গে একজন কবি আছেন। তার আগে একটু বলে রাখি যে কবিতার সঙ্গে যেই গভীর সম্পর্ক আসলে মানব মনে রয়েছে, সেটি আসলে অন্য সাহিত্যের অন্য কোনো রূপের সঙ্গে নেই। কারণ কবিতা তো মানুষকে, যদিও বৃষ্টি নিয়ে কবিতা যেখানে যত হয়েছে তার থেকে গল্পের আবেদন বেশি একটা সময় দেখা গিয়েছিল, যার কারণ কবিতায় তো আসলে ভাব সংকোচন থাকে, ভাবের প্রকাশ খুব বিস্তৃতভাবে লেখক করতে পারেন গল্প উপন্যাসে। তবুও কবিতায় প্রত্যেক কালে কালেই প্রত্যেক কবির হাতেই কোথাও না কোথাও উঠে এসেছে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দিন সবাই কবিতায় কালে কালে তাদের কাব্যগ্রন্থে কবিতায় এনেছেন বৃষ্টির কথা। আর যেমনটি বলছিলাম যে কালকে 21শে ফেব্রুয়ারি ছিল, সেই অনুযায়ী তো আজকে একটু ভিড় বাড়ার কথাই রয়েছে। ভাষার মাস, আর যে বর্ণমালার জন্য এই জাতি জীবন দিয়েছিল, এই বাংলার দামাল ছেলেরা জীবন দিয়েছিল, সেই বর্ণমালাকে ভালোবেসেই তো এই বইয়ের আয়োজন। সেজন্য ধারণা করছেন এখানকার বিক্রেতারা যে আজকে থেকে একটু ভিড় বাড়বে। আর যেহেতু বৃষ্টি হয়ে পরিবেশটা, আবহাওয়াটা খুবই চমৎকার এবং ঠান্ডা হয়ে গেছে, এখন পাঠকরা বেশ আরামে ঘোরাফেরা করছেন, তারা বই দেখছেন, বই কিনছেন এবং লেখক, পাঠক, প্রকাশকদের একটা দারুণ মেলা জমেছে। মেলার অন্য প্রান্তে আছেন আমার সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ, এখন জানবো তার কাছে কী খবর আছে। ২২তম দিন আজকেও কিন্তু লেখক, পাঠক, প্রকাশক সবাই আছে, প্রাণের উচ্ছ্বাসও আছে। বই মেলা যেন কিছুটা, মানে পাঠক লেখকের সংখ্যা কমেছে কিন্তু বই বিক্রি যে বাড়বে এটি কিন্তু নিঃসন্দেহে বলা যায়। আজকের প্রাণের মেলায় আমার সাথে একজন অতিথি আছেন, রুদ্র গোস্বামী, একজন কবি। তিনি দাদা, আমরা যতটুকু জানি যে আপনার বই পৃথিবীর বিভিন্ন মেলাতে আসলে প্রদর্শিত হয় এবং সেখানে বিক্রিও হয়, এবং এই 21শের মেলাতেও আপনার বই আছে এবার, তো এই যে বিভিন্ন জায়গায় থাকা আর 21শে মেলায় থাকা, কোনো পার্থক্য অনুভব করেন? ভাষার জন্য একটা দেশ, সে দেশে বাঙালি হয়ে বাংলা বই, নিজের বই থাকবে, এটা তো মানে সবার আগে মানুষ চাইবে, তো আমিও সেটাই, এটা কি চাওয়াকে, এটা তো অন্তরের কথা, এগুলো চাওয়ার ব্যাপার নেই। আমার তো আলাদা একটা উন্মাদনা থাকে বাংলাদেশের প্রতি। কলকাতা বইমেলা প্রতিবার শেষ হয় এবং তারপরেই আমি বাংলাদেশ বইমেলায় আসি, সেটা 2017 থেকে।
এখানে বাঙালির উচ্ছ্বাস এবং বইমেলাকে কেন্দ্র করে বাঙালির উন্মাদনা এবং আবেগ চোখে চোখে পড়ার মতো, যেটা আমাকে ভীষণই তৃপ্তি দেয় এবং সত্যি মনকে শান্ত করে দেয় যে লেখক জীবন আমার সার্থক, বাংলাদেশ এরকম একটি বইমেলা আমি চোখে দেখছি আর কি। কলকাতার পাঠক এবং বাংলাদেশি পাঠক কি পার্থক্য দেখেন আসলে? কলকাতাও বাংলা ভাষা, বাংলাদেশেও বাংলা ভাষা, পাঠকের তারতম্য সেরকম কিছু নেই। তবে বাংলাদেশে পাঠক বেশি, বই পড়ে, বই পড়ার সংখ্যায় অনেক বেশি বাংলাদেশে। মানে একদম রুট লেভেল থেকে মানুষ বই পড়ে, মানে একদম রিক্সাওয়ালা, তাকে দেখছি রিক্সা চালক ভাই তিনি রাস্তার পাশে বসে বই পাচ্ছেন, যেটা পড়ছেন, যেটা কলকাতায় কখনো দেখা সম্ভব নয়। তো বাংলাদেশের বইয়ের প্রতি একটা আলাদা আনুগত্য, একটা আলাদা প্রীতি, আলাদা সম্মান রয়েছে এবং রাইটার্সদের প্রতিও তাই। আপনার যে কবিতা সেখানে প্রধান হয়ে উঠেছে কি, প্রত্যেক কবিতার আলাদা আলাদা কবির আলাদা আলাদা একটা ভাষ্য থাকে, কোনো কোনো জায়গায় সে আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠে, আপনার মানে সবচেয়ে আলো ফেলেছেন কোন জায়গায়? দেখো, আমি সমাজ, সমাজের সামাজিক বিভিন্ন সম্পর্ক এইসব নিয়ে কাজ করি, অর্থাৎ মানুষের মনোগত যত সব সম্পর্ক, মনোগত সব যত রোগ, যত শুশ্রূষা, যত সুখ, যত শান্তি, এগুলো নিয়ে আমি কাজ করি। আমার কেউ কেউ আমাকে প্রেমিক কবি বলেন, কেউ বলেন সম্পর্ক নিয়ে লিখি, বিভিন্ন নানা দিকের নানা, মানে এক একজন এক একভাবে দেখেন এটা, তবে প্রেমিক কবিটাই আমাকে বেশি বলা হয়। যদিও আমি মানে নানা রকম কবিতা লিখি, সমাজ সচেতনমূলক কবিতা, বিদ্রোহী কবিতা ইত্যাদি লিখি আমি। বিদ্রোহ তো প্রত্যেকটা মানুষের জীবনে, জীবন নিজের, একটা মানুষ নিজেই নিজের প্রতি বিদ্রোহী হয়ে ওঠে কখনো কখনো, তো সেটা আমারও হয় আর কি, তখন লিখি। বইমেলা আসলে বাংলাদেশে অন্তত একটা কথা বারবার হয় যে যে এখানে কবির সংখ্যা অনেক বেশি, এবং জীবনানন্দের একটা কথা আছে, সকলে কবি নয়, কেউ কেউ কবি। তো এই প্রশ্ন কিন্তু, এই সমালোচনার ব্যাপারটা কিন্তু আসে, আপনি একজন জনপ্রিয় কবি হিসেবে এই বিষয়টিকে কীভাবে দেখেন? আমি এতে কোনো ক্ষতি দেখি না, কারণ কবি বলেই দিয়েছেন কেউ কেউ কবি, সবাই কবি নয়। অর্থাৎ আমরা যারা সব মানে লিখছি, অনেকে অনেকজন মানুষ লিখতে 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 একটা সময় দেখবো আমরা একজন বা দুজন আছেন। তো যারা লিখতে আসছেন আমার মনে হয় তারা সংস্কৃতির সঙ্গে থাকছেন, তারা অন্যদিকে সময় অপচয় করছে না, সাহিত্যকে নিয়েই, তার সাহিত্যকে কেন্দ্র করেই তারা বাঁচছেন, ফলে এটা খুব একটা খারাপ নয়, এটা কিন্তু একটা ভালো দিক আমাদের মানে সংস্কৃতি সমৃদ্ধ। যে একটা মানুষ যিনি কখনো কবিতা লেখেননি বা লিখবেন না ভবিষ্যতে, একটা শখে বই বার করলেন, তার পরিবারকে কিন্তু তিনি নিয়ে মেলায় আসবেন, বা তার আশেপাশে যারা আছে সবাইকে মেলামুখী করতে চাইবেন যে আমার বইটা আছে। এই তার বই দেখতে এসেই তো অনেকে বই দেখবেন এবং মেলার প্রতি একটা প্রীতি জন্মাবে, একটা ভালোবাসা জন্মাবে, এটা ভালো দিক কিন্তু একটা আমার মনে হয়। বাংলাদেশে কবিদের মধ্যে আপনি কাদের কাদের কবিতা পছন্দ করেন? নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ, আল মাহমুদ, তাদের কথা তো একদম, তারা তো অগ্রগণ্য মানুষ, তারা মানে তারা মানে কী বলবো, আমরা তাদেরকে পড়ে প্রচুর মানে সমৃদ্ধ হয়েছি, কলকাতার মানুষ যারা আমরা বা আমি, এদের কবিতা আমাদের তৃপ্তি দেয়, শান্তি দেয় আর কি। এই যে কেউ কেউ তো বলেন যে শিল্পের জন্য শিল্প আবার সমাজের জন্য শিল্প, আপনি আসলে কোন ভাবনায় বিশ্বাসী? আমি সমাজের জন্য শিল্প বিশ্বাসী, সমাজের জন্য শিল্প যখন হয় তখন শিল্প সকলের হয়ে যায়। শিল্পীর জন্য শিল্প হলে শুধু শিল্পীর কাছেই থাকে, যারা শিল্পী তাদের কাছাকাছি থাকে, জনমানুষে তা পৌঁছয় না। আর জনমানুষ যতক্ষণ একটা বিস্তার মানে বিভিন্ন মানে বিস্তীর্ণ বলছি বিভিন্ন মানুষ, নানা মতের, নানা ধর্মের, নানা বর্ণের মানুষ যখন একটা সভ্যতা বা সংস্কৃতিকে জানে, তখন তার পরিপূর্ণতা হয় বলে আমি বিশ্বাস করি, সেরকম শিল্পেরও। এখনকার লেখকদের মধ্যে, আগে তো আমরা জানি যে যারা ছিলেন সমাজ সংস্কৃতি নিয়ে একেবারে নানাভাবে চিত্র ফুটিয়ে তুলেছে, এখনকার লেখকদের মধ্যে সেই প্রবণতা একটু কম, এরকম সমালোচনাও নানা সময় শোনা যায়। একজন সাহিত্যিক হিসাবে, একজন কবি হিসাবে এটি আপনি কীভাবে দেখেন বা কী মনে করেন? সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু তো পাল্টে যায়। তো আগে যেরকম, যেমন আমরা জানতাম পল্লী কবি জসীমউদ্দিনের নাম আমরা জানতাম, বা আমরা দুঃখ মিয়াকে জানতাম বিদ্রোহের কবি, এরকম একটা করে সবার একটা করে একটা আলাদা মানে বিভাগ করে দিয়েছিলেন মানুষজন, এবং তারা সেই বিভাগ মানে সেই বিষয়ভিত্তিক লেখা প্রচুর লিখেছেন। এখন মানুষ এখন গতির দিকে গতিমান হয়েছে মানুষ, তখন গতি কিন্তু ধীর ছিল মানুষের, বসে সাধনা করার সময় ছিল, এখন সেই বসে সাধনা বা সংস্কৃতি করার সময় মানুষের কাছে নেই, মানুষ অনেক বেশি গতিশীল। তা তাদের সঙ্গে সেই গতির সঙ্গে তাল মিলিয়ে মানুষের ভাবনা এখন বদলেছে, কিন্তু তাই বলে এমন নয় যে সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, তা কিন্তু নয়।
পাল্টেছে, চিত্রটা পাল্টেছে, দেখার ভাব মানে ইয়েটা মানে আঙ্গিকটা পাল্টেছে, কিন্তু একেবারে কমে যায়নি বা দমে যায়নি বা হারিয়ে যায়নি। কবির সংসার, মানে কবির সংসারটা কীভাবে চলবে? আমরা জীবনানন্দ থেকে দেখি বা পরবর্তীতে অনেক কবিদের দেখি যে সংসার জীবনে তারা সুখী নন, আর্থিক সচ্ছলতার যে জায়গাটি, বর্তমান সময়ে কবিদের ব্যাপারে সেরকম কথা আসলে বলা যাবে কি না, বা কেবলমাত্র কবিতা লিখে জীবন ধারণ করা সম্ভব কি না বর্তমান অর্থনৈতিক বাস্তবতায়? শুধুমাত্র কবিতা লিখে জীবনযাপন করতে পারবে পারা যাবে না তেমন নয়, তবে পেটে একটা গামছা আগে থেকে বেঁধে নিতে হবে আর মনে করতে হবে আমি যা পাবো তাই খেয়ে আমার হবে। শুধু কবিতার উপর জীবিকা নির্বাহ করা যায় না, আর সঙ্গে যদি একটা গদ্যের বই, উপন্যাস বা অন্য কিছু থাকে, অর্থাৎ দুটো ধারাই যদি সঙ্গে থাকে তাহলে এটা সম্ভব। কিন্তু শুধু কবিতার ক্ষেত্রে এটা কোনোদিনই সম্ভব ছিল না, আমার মনে হয় না আগামীতেও সম্ভব। বাংলাদেশ এবং কলকাতা, আমরা যদি দুই বাংলা ভাষাভাষী দুই বাংলার কথাই বলি, সেক্ষেত্রে কবিদের মধ্যে সক্ষতার বিষয়টি আপনি কীভাবে বলবেন এবং তাদের মননের যোগটা কীভাবে দেখেন? একটা ভালোবাসা একটা ভালো লাগা তো থাকেই, যেমন আমি বলি হৃদয়, তার যেরকম কোনো জেন্ডার নেই, নারী পুরুষ নেই, সেরকম কবিদেরও নারী পুরুষ নেই, দুটি দেশেরও মানে দুটি দেশেরও সীমানা নেই, মানে একই জেন্ডার, সব দুটো দেশে যেন একই জেন্ডার, দু বাঙালির একটাই জেন্ডার, হ্যাঁ একটাই, মানে সে লেখকদেরও তাই, এখানে কোনো আলাদা বলে আমি কিছু মনে করি না। অনুভব বাংলায় আমরা কথা বলি, বাংলায় লিখি, বাংলায় গান গাই, সমস্ত কিছুই বাংলায়, যখন সব কিছুই এক আমাদের তো আলাদা পড়ে কী হবে, সেরকম কিছু হতে পারি না। হ্যাঁ চেতনাগত হয়তো পার্থক্য কিছু থাকতে পারে, কারণ তাদের ভাবনা, কলকাতার ভাবনা একরকম, বাংলাদেশের ভাবনা একরকম হতে পারে, মানে আলাদা আলাদা হতে পারে, কিন্তু মিলবে সেই এক জায়গায় গিয়ে, যেমন রসুন, রসুনের অনেকগুলো কোয়া, গোড়াটা কিন্তু এক। তো আমাদের বিভিন্ন চিন্তা বিভিন্ন চেতনার মানুষ হলেও ওই বাংলা ভাষার মানে বাংলা সংস্কৃতির গোড়াটা কোথাও যেন এক জায়গায় গিয়ে এক হয়ে মিশে যায়। জি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত করুন। নমস্কার, সকলে ভালো থাকুন। আমাদের সাথে একজন অতিথি ছিলেন কবি রুদ্র গোস্বামী, বইমেলার আরেক প্রান্তে আছেন আমার সহকর্মী খান তাজনীন আহসান, আমরা যুক্ত হবে এখন তার সাথে। কবি, কবিতা এবং লেখক সবকিছু মিলিয়ে আজকের বইমেলা এখনও কিন্তু জমজমাট, এবং আমি বলবো যে এই যে বেলা পড়ে যাচ্ছে, সূর্য ডুবে গেছে, যদিও মেঘের ঘনঘটায় খুব একটা সূর্যের আলো আজকে বিকেলের পর থেকে দেখা যায়নি, কিন্তু যে সূর্য পড়ে গেছে এখন মানুষের আনাগোনা আরও বাড়ছে, এবং সেই সাথে এখন প্রকৃত পাঠক যারা আছেন, যারা এতদিন ধরে অপেক্ষা করে আছেন যে আমার প্রিয় লেখকের বইটি কবে আসবে, কিংবা আমি যে তালিকা তৈরি করেছি সেই তালিকা ধরে আমি বই কিনতে পারবো শেষ দিনগুলোতে, তারা আজকে আসছেন। কালকে সরকারি ছুটি ছিল, কালকের দিনেও ভিড়টা বেশি ছিল, তবে সেই অনুযায়ী আজকে ভিড় কম হলেও আজকে যারা প্রকৃত পাঠক আছেন তারা এই সুন্দর চমৎকার আবহাওয়ায় ঠান্ডা বাতাসে ঘুরে বেড়াচ্ছেন, পছন্দসই তার বইটি দেখছেন। অপর প্রান্তে আমার সহকর্মী তরিকুল ইসলাম ছিলেন, তা আমরা এখন একটু তাকে ডেকে নেব, জানবো তার কি অবস্থা। সৌরভ, আমার মনটা খুবই ভালো হয়ে গেছে যে আজকে এত সুন্দর আবহাওয়া, আমি অন্তত কয়েকটি বই কিনে নিয়েই যাবো আজকে। হ্যাঁ তাজলিন, তাই উচিত, কারণ আজকে 22 তারিখ, তার মানে 22 দিন অতিবাহিত হয়েছে, অধিকাংশ বই এর মধ্যে প্রকাশ হয়ে গেছে, আপনি ঘুরে ঘুরে আপনার পছন্দের বইটা সন্ধ্যাতীতভাবে কিনতে পারবেন। তবে ঋতুরাজ বসন্ত আর ঋতুরানী বর্ষা দুটো আজকে মিলে গেল একসাথে, এটি কিন্তু খুবই আনন্দের দিন। সন্ধ্যাতীতভাবে বৃষ্টি ছিল, খানিকক্ষণের বৃষ্টি, কিন্তু আসলে ঘাস ভিজিয়ে দিয়েছে মৃত্তিকাকে, আমাদের মনকেও আসলে ভিজিয়ে দিয়েছে, কথা কিন্তু সন্ধ্যাতীতভাবে বলা যায়। কিছুক্ষণের জন্য আমার মনে হয় পাঠকরা ভুলে গিয়েছিলেন, যারা দর্শনার্থী আছে তারা ভুলে গিয়েছিলেন যে এটি বসন্ত মাস, আসলে বর্ষাকাল নয়, বসন্তের প্রথম বৃষ্টি, মানে সব কিছু মিলিয়ে, মানে বসন্ত তো আছে, যে পাখি উঠছে, আমরা কিন্তু বইমেলা যখন প্রবেশ করছিলাম আকাশের দিকে তাকিয়ে কিন্তু মন ভালো করার যথেষ্ট উপকরণ আছে, আর এটি হচ্ছে সৌরদী উদ্যান, বুঝতে হবে সেটির একটি ঐতিহাসিক ব্যাপার তো আছেই, এর সাথে এই জায়গাটি সবার অসম্ভব প্রিয় একটি জায়গা, সেইখানেই সবার পছন্দের বইমেলা হচ্ছে, এবং একই সাথে আবহাওয়া বা ঋতুগুলো মানুষের
আসলে স্বাচ্ছন্দ্যের, তো সবকিছু মিলিয়ে এটি অসাধারণ। আপনি বলছেন আজকের দিনটাই হতে পারে বইমেলার জন্য সবচেয়ে উপযুক্ত, এই কথাও কিন্তু কিন্তু অবশ্যই বলা যায়। আর সবচেয়ে বড় তাজদিন আরেকটি বিষয়, আমি একজন কবির সাথে কথা বলছিলাম, তিনি কলকাতার কবি, বাংলা ভাষাভাষী কবি, কিন্তু বাংলাদেশের বইমেলাতে তার বই প্রকাশ হয়েছে। তিনিও কিন্তু এই যে একুশের মেলায় এসেছেন, একুশের মেলায় যে তার বই প্রকাশ হয়েছে তাতে সে তার দেশের দেশের চাইতেও বাংলাদেশের একুশে মেলায় যে তার বইটি প্রকাশ হয়েছে তাতে বেশি আনন্দ প্রকাশ করেছেন এবং নানাভাবে তিনি কিন্তু গর্ববোধ করেছেন। আর গতকালও যখন আসলে এই ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি দিনটা আপনি বইমেলা প্রাঙ্গণে ছিলেন, আমি শহীদ মিনার প্রাঙ্গণে ছিলাম, গতকালও দেখা গেছে যে শুধু বাংলাদেশই নয়, আসলে ভিন্ন দেশের যারা আছেন তারাও আসলে বাংলা ভাষাকে ভালোবেসে ছুটে এসেছেন বাংলাদেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা আছেন, যারা বাংলায় কথা বলেন তাদের আসলে বাংলার প্রতি এবং বাংলাদেশের প্রতি বই, বাংলাদেশের বইয়ের প্রতি একটা ভালোবাসা আছে। সেখানে যখন বইমেলা হয় সেটা আমরা নিঃসন্দেহে বাংলাদেশের স্টলগুলোতে মানুষের আনাগোনায় বুঝতে পারি। আর যেটি বলছিলাম, আপনি কবির সঙ্গে কথা বলছেন ছিলেন এবং কবিতার সঙ্গে, যে আমি শুরু থেকেই বলছিলাম যে কবিতার সঙ্গে বৃষ্টির একটা গভীর সম্পর্ক আছে, তবে আজকে বৃষ্টির দিনের আমাদের এই আলোচনা বোধহয় এখানে শেষ করতে হচ্ছে। হ্যাঁ, আজকে এই যে এরকম বসন্তের দিনের, বর্ষার দিনের বইমেলা, সবকিছু মিলিয়ে লেখক, পাঠক, প্রকাশক আছে, উচ্ছ্বাসও প্রবলভাবে আছে। এই ছিল আজকে আমাদের প্রাণের মেলা।